আবারও ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত 33। আরো বিস্তারিত জানিয়ে দিব। কাতারের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল বাইডেন প্রশাসন। সহযোগিতা চেয়ে মিত্রদের প্রতি আহ্বান ইউক্রেনের। আরো থাকছে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সহ নিহত 30। পশ্চিম তীর বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনদের লাগাতার ধর্মঘট। সিরিয়া তুরস্ক উত্তেজনা নিরসনে প্রস্তুত ইরান। আরো জানিয়ে দিব চীনের বিক্ষোভকারীদের উপর চড়াও না হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র কানাডার। এবং সর্বশেষে জানিয়ে দিব ভারতের বিমান ঘাটিতে ভয়াবহ জঙ্গি হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত 33। ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার বিমান হামলায় 33 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে 18 জন। তুরস্কের বার্তা সংস্থা আলাদুলুর এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের জনসেবা বিমান হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকর্মীরা সংবাদ মাধ্যমটিকে বলেন এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তবে হতাহতের তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আলাদুলু। এদিকে বৃহস্পতি দিন ভর চেরনিহিভ শহরে রুশ বাহিনীর বেচারে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বেশিরভাগ বেসামরিক ও আবাসিক এলাকা। এদিকে বৃহস্পতিবার দিনভর চেরনিহিভ শহরে রুশ বাহিনী নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। এসব হামলার বেশিরভাগ বেসামরিক আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে ইউক্রেন কর্তৃপক্ষ। মার্কিন কর্মকর্তাদের বরাদ্দ আলাদুল এজেন্সি জানিয়েছে ইউক্রেন অভিযান শুরুর পর থেকে রাশিয়া দেশটি 480টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে 230টি বেশি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ভেতর আঘাত করেছে। এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার 160 কিলোমিটার ভেতর থেকে এসেছে। এদিকে 70টি ক্ষেপণাস্ত্র চোরা হয়েছে বেলারুশ থেকে, মাত্র 10টি চোরা হয়েছে কৃষ্ণসাগর থেকে। কাতারের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল বাইডেন প্রশাসন। কাতারের কাছে 1 বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জো বাইডেন প্রশাসন। মূলত মধ্যপ্রাচ্যের দেশটি এই মূল্যের অ্যাডম্যান এরিয়াল ভিকল বা ড্রোন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এই অনুমোদনের বিষয়টি ঘোষণা করা হয়। এই চুক্তির অধীনে 10টি আধুনিক ড্রোন পাতা পাবে কাতার। এছাড়া 200 ড্রোন পাচ্ছে দেশটি। 2020 সালে কাতার প্রথম MQ-9 রিভার ড্রোন কিনতে আবেদন জানায়। দোহার সঙ্গে ওয়াশিংটনের ভালো সম্পর্ক থাকলে বিষয়টি অনুমোদন দেয়নি করছিল মার্কিন কর্মকর্তারা। NBC নিউজে গত বছর প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল কাতারকে অত্যাধুনিক ড্রোন দিয়ে প্রতিবেশী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নামাজ হতে পারে এমন আশঙ্কা হলে মূলত গড়িমসি করেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সৌদির সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব দেখা গেছে যুক্তরাষ্ট্রের। সৌদি আরব তেল উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে প্রেসিডেন্ট বাইডেন প্রতি হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর তেমন কোনো বিপদ না দেখা গেলেও পরিস্থিতি এখনো ঘোলাটে হয়ে আছে। এমন সময়ে কাতারকে ড্রোন দেওয়ার বিষয়টি অনুমোদন দিলেন বাইডেন। এই ড্রোন কাতারকে তার বিস্তর গ্যাস ক্ষেত্র এবং গ্যাস অবকাঠামো নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করবে, যে কোনো সন্ত্রাসী আক্রমণ থেকে দেশটি বাঁচাতে পারবে। যুদ্ধে সহযোগিতা চেয়ে মিত্রদের প্রতি আহ্বান ইউক্রেনের। ইউক্রেন অস্ত্র সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে সহযোগিতা আরো দ্রুত করতে ন্যাটোর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিমা মিত্র রুশ হামলার প্রেক্ষিতে শীতে কিভকে সহযোগিতা জোরদারে অঙ্গীকার করার প্রেক্ষিতে ইউক্রেন মঙ্গলবার এ আহ্বান জানায়। এ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা খুব দ্রুত অস্ত্র বিশেষ করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান জানান। তিনি রোমানের রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের 2-দিনব্যাপী বৈঠকে অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন আমাদের ট্রান্সফরমার এবং জেনারেটর থাকলে আমরা আমাদের বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করতে পারবো, জনগণকে উপযুক্ত জীবনযাপনের ব্যবস্থা করতে পারবো।
কুলিবা আরো বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে আমরা বিদ্যুৎ কেন্দ্রের উপর রাশিয়ার প্রভৃতি হামলা ঠেকাতে পারব। মস্কো ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর একের পর এক হামলা চালানোর দেশটি লাখ লাখ লোককে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে দেখেছে। এদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন বিদ্যুৎ ব্যবস্থাপনা উদ্ধার ন্যাটো মিত্র দেশটির সহযোগিতা করার অঙ্গীকার করেছে। তিনি বলেন, যুদ্ধ ন্যাটো কোন পক্ষ নয়, কিন্তু আমরা ইউক্রেনকে সহযোগিতা করে যাব, যতদিন লাগুক আমরা পিছু হটব না। সূত্র পাস টুডে। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সহ নিহত 3, আহত 23। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ অফিসার সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 23 জন। আহতদের মধ্যে 20 জন পুলিশ সদস্য রয়েছে। আজ বুধবার দক্ষিণ পশ্চিমাঞ্চল কোয়েটা শহরে বালেলি এলাকায় পুলিশের একটি ট্রাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটি পুলিশের বরাত দিয়ে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ড্রন এ খবর জানিয়েছে। কোয়েটা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ DIGP গোলাম আসফার মহেশার জানান, পুলিশের ট্রাকের কাছে ঘটনা বিস্ফোরণের প্রভাবে নিরাপত্তার জন্য সঙ্গে থাকা পুলিশ ভ্যান ছিটকে খাদে পড়ে যায়। তিনি বলেন, মোট 3টি গাড়িতে বিস্ফোরণের আঘাত লাগে, বিস্ফোরক ট্রাকটি উল্টে যায়। ধারণা করা হচ্ছে 25 কেজি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বিস্ফোরণে। আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র ইন্ডিয়া টুডে। 6 ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে পশ্চিম তীর বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের ধর্মঘট চলছে। পশ্চিম তীর বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠনগুলোর ডাকে ধর্মঘট পালিত হচ্ছে। ইসরায়েলি বর্বরতা গতকাল 6 ফিলিস্তিনি শহীদ হওয়ার পর সেখানে ধর্মঘটের ডাক দিয়েছে। প্রতিরোধ সংগঠন আরিন আল আসওয়াদ এক বিবৃতিতে পশ্চিম তীর বাইতুল মুকাদ্দাস সব ফিলিস্তিনিকে ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে সংগঠনটি আরো বলেছে, বুধবার হচ্ছে ক্ষোভ প্রকাশের দিবস, মনে রাখবেন শহীদের রক্ত বৃথা যেতে দেব না, এবং আফগানিস্তান ফিলিস্তিনের জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা নিশ্চিতভাবে বাস্তবায়ন করা হবে। এর আগে ইসলামিক জিহাদ আন্দোলন আল কুৎস ব্রিগেডার জানিয়েছেন, আজ ভোরে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে জাবা উপশহরে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি সংগ্রামীরা ইসরায়েলি বিমান বাহিনীর উপর চড়াও হয়েছে, নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। ইহুদি সেনারা প্রতিদিন নানা অজুহাতে ফিলিস্তিনের উপর হামলা চালায়, এর ফলে সেখানে নিয়মিত বহু ফিলিস্তিনি হতাহত ঘটনা ঘটে। আর ইসরায়েলের এ ধরনের অপরাধের জবাবে দখলদারের বিরুদ্ধে অভিযান চালায় ফিলিস্তিনিরা। সূত্র পাস টুডে। সিরিয়া তুরস্ক উত্তেজনা, নিরসনের প্রস্তুতি ইরান। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সিরিয়া সীমান্তবর্তী এলাকায় তুরস্কের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি তেহরান বুঝতে পারে। দুদেশের মধ্যকার বিদ্যমান মত পার্থক্য দূর করার বিষয়ে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেন, তুরস্কের উদ্বেগ দূর করার জন্য সেগুলো যথাযথভাবে শনাক্ত করা দরকার, এবং এর জন্য দুই দেশের মধ্যে নিরাপত্তা আলোচনা অব্যাহত থাকা জরুরি। সামরিক অভিযানের মাধ্যমে যে কোনো সমাধান হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা উদ্বেগ দূর করার জন্য তুরস্ক স্থল বাহিনীর অভিযান চালাবে বলে যে ঘোষণা দিয়েছে তা কোনোভাবে বিদ্যমান সমস্যার সমাধান সাহায্য করবে না, বরং ক্ষতি ডেকে আনবে এবং পরিস্থিতি আরো জটিল হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুম তিনি জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় টেলিফোন আলাপে এসব কথা বলে আমির আবদুল্লাহিয়ান। টেলিফোন আলাপে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া পররাষ্ট্র মন্ত্রীদের তার দেশের অবস্থান তুলে ধরেন এবং দুই দেশের মধ্যকার সংকট নিরসনের ক্ষেত্রে ইরানের ভূমিকা প্রশংসা করে। তিনি বলেন, দুই দেশের মধ্যে অবশ্যই পরামর্শ অব্যাহত থাকবে। সূত্র পাস টুডে। চীনের বিক্ষোভকারীদের উপর চড়াও না হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র কানাডার। করোনার কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে চীনের জনগণ বিক্ষোভ করছে। বিক্ষোভের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। গতকাল থেকে আন্দোলনকারীদের উপর কঠোর হতে শুরু করেছে চীনের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে। জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্র কানাডা চীনের প্রতি আন্দোলনকারীদের ক্ষতি করা কিংবা ভয়ভীতি না দেখানোর আহ্বান জানিয়েছে। এদিকে খবরে বলা হয়েছে, চীনা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার রাতে চীনের মেগাসিটি গুয়াংঝুল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। সূত্র গার্ডিয়ান। ভারতের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, 15 ঘন্টার উর্ধ্বশ্বাস অভিযান। ভারতের পাঞ্জাবের
পাঠানকোটে শেষ হলো 15 ঘন্টার উদ্ধারশাস অভিযান। বিকেল 5টার পর থেকে জঙ্গিদের দিক থেকে আর কোনো গুলির শব্দ শোনা যায়নি। পাঁচ জঙ্গি যারা এই হামলার ঘটনায় নিযুক্ত ছিলেন তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান ঘাঁটিতে এক গেরিলা জঙ্গি হামলা চালিয়েছে, এতে 8 জন নিহত হয়েছে, এদের মধ্যে 3 জন সেনা সদস্য রয়েছে। খবর বিবিসি। ভারতীয় সময় ভোর 3:30টার দিকে পাঠানকোট বিমান ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। তাদের মোকাবেলায় সেনাবাহিনী কমান্ডো এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণ ব্যবহার করা হয়েছে এবং বন্দুকধারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ছিল। একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে আক্রমণের ভারত শাসিত কাশ্মীর জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে। আমাদের বিশ্বাস তারা জাইশি মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী কর্মকর্তা এএফপি কে বলেন। কাশ্মীর ভিত্তিক সংগঠনকে পাকিস্তান সমর্থন করে বলে ভারত অভিযোগ করে, তবে পাকিস্তান এই অভিযোগ বারবারই প্রত্যাখ্যান করে আসছে। এই আক্রমণ এলো লাহোর ভারত এবং পাকিস্তান প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কয়েকদিন পর।